দশক ঝালো কাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল জলিল আপনার কাছে জানতে চাইব যে ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু হয়েছে কিনা আর দুর্গতদের সহায়তায় প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে ছাদিয়া যেমনটি বলছিলেন ঝালকাঠি জেলার যে পানি বন্যা ছিল ওই বন্যায় কিন্তু যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার যে বেরিবেটি সেই বেরিবেটি কিন্তু বিগত দিনে যে ঘূর্ণিঝড় আমপান হয়েছিল সেখানে সেই আমপানের প্রভাবে কিন্তু সাত কিলোমিটার বেরিভাত বিধ্বস্ত হয়েছিল সেই বেরি বিধ্বস্ত বেরিবারটি কিন্তু স্থানীয় লোকজন নিজস্বভাবে মেরামত করেছিল কিন্তু এই পানি বন্যায় কিন্তু সেই বেরিবাত ভেঙে নির্ঞ্চন পেল হয়েছে এছাড়া কিন্তু সদর যে কাঠালিয়ার রাস্তাঘাট সেগুলো নিমজ্জিত হয়েছিল এই পানির চাপে কিন্তু এখনও যে কৃষকদের যে ধানা জমি আছে সেই জমিগুলোতে কিন্তু পানি বন্দী হয়ে আছে এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়নের বোর্ড কর্তৃপক্ষ সেই বেরিবাদ রক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে আমরা যেটি জানতে পেরেছি তবে স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই কাঠালিয়ার যে সাত কিলোমিটার বেরিবাদ বিধ্বস্ত হয়েছে সেখানে কিন্তু মাত্র তিনশো মিটার বেরিবাদে যে জিও প্যাক একটা সিদ্ধান্ত নাকি গ্রহণ করেছেন পানি উন্নয়ন বোর্ড এটি কিন্তু আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বস্ত করেছেন আমরা কিন্তু বারবার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাদেরকে ফোনেও আমরা যোগাযোগ করতে পারছি না এই ছিল কিন্তু ঝালকাঠির যে বন্যা পরিস্থিতির সর্বশেষ সংবাদ জলিল আপনাকে ধন্যবাদ দর্শক ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন জহিরুল ইসলাম জলিল